শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তীব্র কুয়াশা ভেদ করে এগিয়ে যাচ্ছে সেনাবাহিনীর সাঁজোয়া যান এপিসি। ছোড়া হচ্ছে একের পর এক গোলা। ভারী অস্ত্রে সজ্জিত হয়ে দৌড়ে আসছেন একদল সেনা সদস্য। শুরু হলো গোলাগুলি। দুপক্ষের মধ্যে তীব্র গোলাগুলির এক পর্যায়ে বেশ কয়েকটি সাঁজোয়া যান নিয়ে রণক্ষেত্রে প্রবেশ করলেন সেনাপ্রধান। তার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সেনাদল। শুরু হলো চূড়ান্ত আক্রমণ। বেশ কয়েক ঘন্টার যুদ্ধ শেষে শত্রুমুক্ত হলো টাঙ্গাইলের দেলদুয়ার। সেনা সমাবেশ থেকে পিস্তলে গুলি ফুটিয়ে শত্রুমুক্ত হওয়ার বার্তা দিলেন সেনাপ্রধান। এসব কিছুই সেনাবাহিনীর শীতকালীন মহড়ার অংশ। গত 5 জানুয়ারি চূড়ান্ত মহড়া অবলোকনের পর সেনা সমাবেশে সৈনিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সেনাপ্রধান। এ সময় তিনি সৈনিকদের মনোবল চাঙ্গা রাখতে নানা নির্দেশনাও দেন।